আমরা একটা স্লোগান দিই স্লোগানটা হলো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে এই কথাটা কি মিলে গেছে কেমনে মিলে গেছে একটু ব্যাখ্যায় যাই রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ যদি কাউকে মারে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে বাধা দিতে আর আল্লাহ যদি কাউকে রাখতে না চায় পৃথিবীর কেউ তাকে বাসাতে পারবে না চতুর্দিকে যখন আন্দোলন শুরু হলো কি হুজরেরা এই সন্ত্রাসী কর্মকান্ড করছে এই সন্ত্রাসী করছে জামাত ইসলাম এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে শিবির এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি যেহেতু এরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে সুতরাং এদেরকে নিষিদ্ধ করতে হবে এবং বাংলার জমিন থেকে তাড়াতে হবে অর্থাৎ এই জালিম সরকার তারা চিন্তা করল সিদ্ধান্ত নিল জামাতকে নিষিদ্ধ করতে পারলেই আমাদের জীবন চলবে নিষিদ্ধ করল জামাতকে আল্লাহ উপর থেকে বলল তুমি জামাতকে নিষিদ্ধ করলা আমি যে আমার কুদরতি পার্লামেন্টে তোমাকে নিষিদ্ধ করলাম আল্লাহ আকবার এই জালিম সরকার জামাতকে নিষিদ্ধ করেছিল বারবার একবার নাই দুইবার নাই চার চারবার নিষিদ্ধ করেছিল আচ্ছা বলেন তো সারা বাংলাদেশে জামাতের কর্মী এখন কম না বেশি সব মানুষেরা এখন তাকিয়েছে আমরা দেখলাম বিএনপি দেখলাম আমরা আওয়ামী লীগ দেখলাম আমরা আমার জামাতকে দেখতে চাই ভাইরা আমার শুধু এতটুকু বলতে চাই একটা কথা ভালো করে মনে রাখবেন এই পৃথিবীর জমিনে তুমি তোমার গন্ডির মধ্যে বসে বসে তুমি যখন জল্পনা কল্পনা করো চিন্তা চেতনা করো আল্লাহ কয় তুমি যে চিন্তা করো তুমি যে কল্পনা করো আমি আল্লাহ তোমার কল্পনার সঙ্গে বসে বসে আসমান থেকে আমি কল্পনা করি বান্দা তবে যাক আমার কল্পনা হলো মাকার মাকার অল্লাহ খৈরুল মাকিরি আল্লাহ কই এই দুনিয়ার মানুষগুলো দুনিয়ায় বসে 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 আমার ষড়যন্ত্র করে আমি আল্লাহ আসমানে বসে ষড়যন্ত্র করি তবে মনে রাখো দুনিয়ার মানুষ তোমরা যে ষড়যন্ত্র করো আমার ষড়যন্ত্র তোমাদের কাছে পাত্তাই পাবে এই দুনিয়ার মানুষ জালিম সরকার সরকার এই হাসিনা নিষিদ্ধ করলো আল্লাহ কই তুমি দুনিয়া থেকে বাংলাদেশ থেকে জামাতকে নিষিদ্ধ করতে চাইলা আমি আল্লাহ তোমাকে জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিলা খবর তো আপনাদের কাছে আমার কাছেও আছে আমার কাছের খবর হলো দেখেন বিভিন্ন দেশে আশ্রয় চাচ্ছে কেউ দিচ্ছে না কথা বলেন না কেন কেন দিচ্ছে না তুমি এত ভালো মানুষ তোমাকে আশ্রয় দিচ্ছে না কেন বুঝতে হবে ডাল মেকুস কালা হাই সম্মানিত ভাইরা কি দিয়ে আমি আপনাকে বুঝাব। আল্লাহর কোরআন দিয়ে আমি আপনাকে বুঝাতে চাই সেটা হলো আমরা পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করি আল্লাহ করে আল্লাহর ষড়যন্ত্রটা হচ্ছে অত্যন্ত চমৎকার সেই চমৎকার ষড়যন্ত্র হলো জামাতকে নিষিদ্ধ করতে গিয়ে নিজেই নিষিদ্ধ হয়ে নিষিদ্ধ হলো তো হলো দেশ ছাড়ার জন্য সময় পেল মাত্র পঁয়তাল্লিশ মিনিট কয় মিনিট খেলা কত প্রকার কি কি সামলাও সময় পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে বাংলাদেশ না ছাড়লে রক্ষা কিন্তু করতে পারবে না ছাত্র সমাজ জেগে উঠে বঙ্গভবন সহ তার যে সমস্ত জায়গাগুলো ছিল সব জায়গায় ঢুকে আনন্দ উল্লাস করেছে কিসের কারণে বলেন তো জালিমের জুলুম থেকে জালিমের নিষ্পেষণ থেকে রক্ষা পেয়ে তার আনন্দ উৎফুল এই কাজগুলো করছে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন দুনিয়ার মানুষ শোনো যে তো জালিমেরা চলে গেছে জালিমেরা চলে যাবে এটাই আমার ওয়াদা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের ৮১ নম্বর আয়াতে বললেন অকুল জা আল হাক্কু ওয়াকুল জা বললেন দুনিয়ার মানুষ শোন ও নবী আপনি সারা পৃথিবীর মানুষকে সুন্দর করে বলে দেন সেটা হলো যা আলহাকু সত্য এসেছে সত্য ছিল সত্য আছে সত্য থাকবে আর যেটা দূরভূত হবে বা বাতিল যারা বাতিল যারা দুই নম্বর এই দুই নম্বর গুলো আর যারা বাতিল এই বাতিলেরা এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিলুপ্ত হবে এই আদেশ এই হুকুম এই অর্ডার হলো আমি আল্লাহ যুগে যুগে সত্য ছিল সত্য থাকবে বাতিল যারা হবে এই বাতিলদের পতন আল্লাহর পক্ষ থেকে হবে বলেন আলহামদুলিল্লাহ সেই পতনটাই কিন্তু বর্তমানে দুই এর আপামর জমতা নিজের চোখে তারা দেখছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখো বাতিলেরা সাবধান হও সময় এখনো আছে বাঁচতে চাইলে ন্যায়ের পক্ষে আসো সত্যের পক্ষে আসো সম্মানিত ভাইয়েরা আমার মনে রাখবেন কালো মেঘ কেটে গেছে কালো মেঘ মানে বাতিল কেটে গেছে বাতিল মানে সৈরা শাসক চলে গেছে সৈরা শাসক মানে খুনি হাসিনা চলে গেছে এই খুনি হাসিনা এই জন্য বলতেছে কারণ এই খুনি হাসিনা শয়ে শয়ে না হাজার হাজার লোককে চিরতরে মায়ের বুকটাকে খালি করে দিয়েছে গোলাম আজমের সেলিব্রিটি আর ছিল তাকে নয়টি বছর থেকে আয়না ঘরে বন্দি রাখছিল কি ঘর আয়না ঘর সেনেন আয়না ঘরের দিকে তাকাবেন হাজারো হার হাড্ডি পড়ে আছে মানুষদেরকে জীবন্ত হত্যা করে ফেলেছে গুলি করে ফেলেছে জবাই করে ফেলেছে জীবন্ত তবর দিয়েছে এই খুঁড়ি আছে। মানুষ কত কঠিন হলে এই কাজগুলো করতে পারে নয়টি বছর থেকে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার ছিল যিনি সেনাপ্রধান হওয়ার জন্য সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল যেহেতু সে সেনাপ্রধান হবে এজন্য তাকে আয়না ঘরের মধ্যে বন্দি রাখলো দুঃখজনক হলো সুত্য কষ্ট লাগে মুসলমানের ঘরে এই গোলাম আজমের ছেলে নয় বছর পর গত দুদিন আগে মুক্তি হওয়ার পর যখন বাসায় ফিরলো বাসায় ফিরে খবর পেল তার স্ত্রী আট বছর তার জন্য অপেক্ষা করতে করতে এক বছর আগে অন্যত্র বিয়ে করে ফেলেছে এর যে দুঃখ আর কি হতে পারে তার অপরাধ ছিল একটা ছেলে গোলা মাঝে মারছেলে তার অপরাধ ছিল একটা সে জামাত ইসলামকে সমর্থন করে তার অপরাধ ছিল সে কোরআনের পক্ষে কথা বলে আচ্ছা বলেন তো শক্তিভের মুসলমানেরা কোরআনের পক্ষে কথা বলা কি অপরাধ সম্মানিত ভাই আমার এজন্য আমি আপনাদেরকে কবির শুনে শুনে বলবো কবিকে এইভাবে বলেছেন পালারে পালা জলদি পালা নইলে তোদের গলা ঝুলবে তালা জলদি পালা তোদের গলায় ঝুলবে তালা হ কো আসছে বাতিল তো কাঁপছে হ কো আসছে বাতিল তো কাপছে সিনিয়ে নিবে তোদের জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলায় জুতার মালা